তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি, তার আল্লাহ ভীতি সবচেয়ে বেশি, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকে, কোনো মানুষ অন্যায় করতে পারে না, কোনো মানুষ চুরি করতে পারে না, চিন্তাই করতে পারে না, ডাকাতি করতে পারে না, অফিস ফাঁকি দিতে পারে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে হ্রাস করতে পারে না, এই সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার একটা পুঁজি, এটার নাম হচ্ছে আল্লাহ ভীতি বা তাকওয়া। সম্মানের একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। তাকওয়া মানুষকে সম্মানিত করে। আল্লাহ ভীতি যদি মানুষের মধ্যে থাকে, আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। أَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وَقَيْلَ لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. عن أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع فقال اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وَدُّ زَكَاةَ أَمْوَالِكُمْ وَأَطِيعُوا وَلِيَ أَمْرِكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ لَهُ أَحْمَدُ الْتِرْمِذِيُّ. যাবতীয় হামদ ও সানা বিশ্বজনের মালিক বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 32তম বার্ষিক তাকদীর ইজতেমা 2022-এর আজকের দ্বিতীয় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র গৃহ মসজিদে আমাদেরকে জুমার সালাতে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, সে সকলেই তার বারবার শুকরিয়া আদায় করার আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যক্তি যে আদর্শই একমাত্র মানবতার মুক্তির পথ। আজকের খুতবার সূরা তাওবা থেকে
একটি আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতটিকে কেন্দ্র করে আজকের খুতবায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কয়েকটি নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে আমাদের উদ্দেশ্যে দিয়েছেন। প্রত্যেকটি নিয়ে আলোচনা করতে গেলে পৃথক পৃথক বিষয় হবে, যদিও খুতবার সময় সম্পৃক্ত, সেই কারণে সবগুলো বিষয় সম্পৃক্ত করে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। মানুষের উন্নত বলার অবনমিত হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, অন্য কারো কাছে নয়। মানুষ চাইবে আল্লাহর কাছে, পাবে আল্লাহর কাছে। মানুষ চিন্তা করবে আল্লাহকে, সবসময় মানুষের মনে আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি অনুগত হওয়া, এটা মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য। যারা অবাধ্য তারাই কাফের, আর যারা কাফের তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, তারাই জাহান্নামে যাবে। বারবার করার মধ্যে বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ নীতির উপদেশ দিয়েছেন, আল্লাহর বিধান মেনে চলার নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। তিনি বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহ নীতি অর্জন করো। ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা শ্রবণ করো এবং আনুগত্য করো। নেতার নির্দেশ শুনবে এবং মানবে। আনফিকু, তোমরা দান করো, ব্যয় করো বা খরচ করো। খয়রাতু আনফুসিকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া মা ইউনফিকু শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এতগুলো কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে গিয়ে বলছেন, যে ব্যক্তি কৃপণতা থেকে মুক্ত, যার অন্তরটা কৃপণতা থেকে মুক্ত, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম। বুঝা যাচ্ছে কৃপণকে আল্লাহ পছন্দ করেন না, গভীরকে আল্লাহ পছন্দ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন গভীর না করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, বলি না আমার আল্লাহ তুমি আমাদেরকে বকরি থেকে, কৃপণতা থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। আয়াতের শুরুতে যে নির্দেশ হচ্ছে আল্লাহ নীতি অর্জন করা, তাকে অবলম্বন করা, আল্লাহর ভয় যেন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, তাকওয়া। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, অন্য আয়াত আল্লাহ বলছেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রা সাযাত তাকওয়া, তোমরা পাথর সঞ্চয় করো, নিশ্চয় সর্বোত্তম পাথরই হচ্ছে তাকওয়া। দুনিয়াতে যা কিছুই করেন, পুঁজি কিন্তু একটাই, আল্লাহ ভীতি। মানুষের মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই মানুষটাই সফল কাম। তার দ্বারা কোনো অন্যায় হতে পারে না, কোনো খারাপ চিন্তা, খারাপ কাজ, অন্যায়ের সাথে সম্পৃক্ত হওয়া কোনো কিছুই কিন্তু তাকে পেয়ে বসে না, সে নিজেকে বাঁচাতে পারে। এই জন্য তাকওয়া শব্দের অর্থটাই হচ্ছে নিজেকে যে কোনো খারাপ কাজ থেকে পরহেজ করার নাম হচ্ছে তাকওয়া। অনেকগুলো অর্থ তাকওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে ভয়, যেটা সহজে আমরা বুঝি। তাকওয়া মানে ভয় করা, আল্লাহকে ভয় করা। তো ভয় তো আমরা মুখোমুখি করলাম, তো ভয়ের মিনিং কি? ভয় মানে কি? আমরা তো সাপ দেখলেও ভয় পাই, অন্ধকার রাতে চলতে গিয়ে অনেক কিছু ভয় আমাদের লাগে। তো সেই ভয় আর এই ভয় কি এক জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতিটা হচ্ছে ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি তার মানে কি? তার যাবতীয় আদেশ নিষেধকে মেনে চলা, যাবতীয় নির্দেশ মেনে চলা এবং যাবতীয় নিষেধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। ওমায়ুতিউল্লাহ ও রাসূলাহু ওয়াইয়াখশাল্লাহ ওয়াইয়াত্তাকি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ওয়াইয়াখশাল্লাহ আল্লাহকে ভয় করে, ওয়াইয়াত্তাকি এবং সে নিজেকে বাঁচিয়ে রাখে, পরহেজ করে যাবতীয় গুনাহ থেকে, যাবতীয় পাপ থেকে। উলাইকাহুমুল ফাইজুন, ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার, আল্লাহ ভীতি সম্পর্কে যে সংজ্ঞা দিলেন, সেটা হচ্ছে সে নিজেকে বাঁচিয়ে রাখে, যে কোনো অন্যায় কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া।
আর এই কাজটা হচ্ছে সবচেয়ে কঠিন। মুখে মুখে ভয় করা খুব সহজ, কিন্তু সত্যিকার অর্থে ভয় আপনার মধ্যে আছে কি না, যখন আপনি দেখবেন আপনার সামনে একটা খারাপ কাজ সামনে সংঘটিত হচ্ছে বা নিজের সামনে খুব সহজে একটা অন্যায় কাজ করণ করতে পারছেন। বলছি চাকরি করি, আমার হাতে দুবার দিয়ে অন্যায় টাকা অবৈধ পয়সা চারদিকে ঘুরে মানে চারদিকে ঘুরছে, আমি ইচ্ছা করলে নিতে পারি, কিন্তু আমার পাপা বলে দিয়ে যেতে না এই পয়সা আমার কোনো হারাম। আমি কৃষক, জমি চাষ করি, আমি যদি মনে করি যে জমি চাষ করি সমস্যা কোথায়, আইন ঠেলে একটু অন্যায় জমিতে গেলে অসুবিধা কি, কিন্তু আপনার তাকওয়ার পুঁজি যদি আপনার ভিতরে থাকে, আপনার তাকও বলে দিবে যে না তোমার যতটুকু সীমানা ততটুকু তুমি করার বাইরে একদিন তুমি যেতে পারবে, বাইরে যখনই তুমি যাবে না বান্দার হক নষ্ট করবে, এই বান্দার হক ভাবুল ইমান যেটাকে আমরা বলি এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও ক্ষমা করবেন না, ওই বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। অত্যন্ত জটিল একটি বিষয় হচ্ছে বান্দার হক। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকে, কোন মানুষ অন্যায় করতে পারে না, কোন মানুষ চুরি করতে পারে না, ছিনতাই করতে পারে না, ডাকাতি করতে পারে না, অফিস ফাঁকি দিতে পারে না, অন্যের সম্পদ অন্যায় ভাবে হ্রাস করতে পারে না, এই সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার একটা পুঁজি, এটার নাম হচ্ছে আল্লাহ ভীতি বা তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার কথা বললেন। তাকওয়াটা বাহ্যিক ভাবে দেখানোর কোনো বিষয় নয়, এটা মানুষের অন্তর্জগতের একটা কাজ। একটা মানুষ আল্লাহকে ভয় করে কিনা এটা কে জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এই জন্য রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আল মুসলিম লা ইয়াজলিহু ওয়া লা ইয়াখযুলু ওয়া লা ইয়াহকিরুহু আত তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি থালাথা মাররাত। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, প্রত্যেক মুসলমান একজনের সাথে আরেকজনের সম্পর্ক হচ্ছে ভ্রাতৃ সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। আল্লাহ নবী বলছেন, কোনো মুসলমান কোনো মুসলমানের প্রতি জুলুম অত্যাচার করতে পারে না, তাকে হেয় প্রতিপন্ন করতে পারে না, তাকে তুচ্ছ জ্ঞান করতে পারে না। তারপরে তিনি বলছেন, আত্তাকওয়া হাহুনা, তিনি তাকওয়ার অবস্থান স্থল ইঙ্গিত করে বলছেন, নিজের বক্ষের দিকে বুকের দিকে আঙ্গুল দেখাচ্ছেন আর বলছেন, দেখো সাহাবীরা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, দেখো তাকওয়াটা হচ্ছে এইখানে, তাকওয়াটা হচ্ছে এইখানে, তাকওয়াটা হচ্ছে এখানে। এই ইঙ্গিতটা তিনি আশারা ইলা সদরি সালাতাম মাররাতি, তিনবার তিনি নিজের বুকের দিকে ইঙ্গিত করে সাহাবীদেরকে দেখিয়ে দিলেন যে দেখো আল্লাহর ভয়টা থেকে এই যায়। কতদিন বক্স হচ্ছে এটা, একটা মানুষ তাহাজ্জুদ পূজা সে রাত্রে শোয়ার সময় নিয়োগ করে যে আমি আজকে তাহাজ্জুদের সালাত আদায় করবো, ঘুমানোর সময় তার আলাদা হয়ে যায়। আর একটা লোক যদি চুর হয় সেও কিন্তু আলাদা করে মনে মনে যে আজকে চুরি করবে, তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু এখান থেকে আসে। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের সংজ্ঞা হচ্ছে কি, আর নিয়াত হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে মনের সংকল্প, নিয়তের কাজটা হচ্ছে মনের, মুখে নিয়োগ করতে হয় না, নিকট নিয়োগ করতে হয়। আমাদের দেশে সালাতের মধ্যে নিয়োগ করা হয় না, আরবিতে একটা বিশাল নিয়তের গদ তৈরি করা হয়েছে, এই নিয়তের হদিস কোথাও খুঁজে পাবে না। আজ আমার এক শিক্ষককে বলেছিলাম যে স্যার এই নিয়তটা কোথায় আছে, এই যে নাওয়াজি অনুসার যে একটা লম্বা নিয়োগ তৈরি করেছেন আমারই বুঝতে নাই, তো এই নিয়তটা কোথায় পাওয়া যায়। উত্তর দিয়েছিলেন যে কায়দায় মুগদাদির মধ্যে আছে, উনি হানাফি স্যার, হানাফি মাযহাবের একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের কথা বলছি। ক্লাসে মাঝে মধ্যে এই নিয়ে কথা হতো, তো একদিন প্রশ্ন করার তিনি নিজের রসিকতা করে বললেন, দেখো এটা কায়দায় মুগদাদির মধ্যে আছে। তারপরে কিন্তু তুচ্ছতা ছিল করে বললেন যে এটা আমার একটা নিয়ম যেটা কোথাও খুঁজে পাওয়া যায়, কিন্তু সালাতের মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত, সালাতের মতো একটা শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলে হাসাব আল আব্দু ইয়াউমাল কিয়ামাহ সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয় হিসাব হবে সেটার নাম হচ্ছে সালাত। তাই সালাত সালাত সাইব আমালি, আল্লাহ নবী বলছেন যদি তার সালাতের হিসাব ঠিক হয়ে যায় তাহলে তার বাকি সব হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেই সালাতের মধ্যে আমার একটা আমল
আমল চালু করে দিল যেটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, কোনো ভিত্তি যেটার নাই, তাহলে সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে এটা চালু হয়ে গেল। এই জন্য নিয়ত মুখে করতে হয় না, নিয়ত অন্তরে করতে হয়, বলতে হয় না, অন্তর দিয়ে হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুবা বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ইন্না ফিল জাসাদি মুগলা ইযা সালাত সালাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নুবা বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে নেওয়া। নুবা বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো সাহাবীরা, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, একটা গোস্ত পিণ্ড আছে। ফাইন সালাত সালাত আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাত সালাত জাসাদি কুল্লুহু। নবী বললেন, যদি তার ওই গোস্তের টুকরাটা সুস্থ থাকে তখন তার সমস্ত দেহটা সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু, আর যদি ওই গোস্তের টুকরাটা অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে তার সমস্ত দেহটা অসুস্থ হয়ে যায়, সেটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বললেন, এটার নাম হচ্ছে মানুষের অন্তর। অন্তর্জগৎ যদি পরিশুদ্ধ হয় তাহলে বহির্জগৎ পরিশুদ্ধ হয়। অন্তর্জগতের মধ্যে যদি কালিমা থাকে তাহলে মানুষের বাহিরের জগৎটাও কালিমালিপ্ত হয়, বাহিরের কাজগুলি তার খারাপ হয়। এই জন্য অন্তরের চিকিৎসাটা আগে করতে হয়। আহলেদিস আন্দোলন বাংলাদেশ মানুষের অন্তরের চিকিৎসা করে, মানুষের অন্তর্জগৎকে পরিশুদ্ধ করার জন্য কাজ করে। একটা মানুষকে কিভাবে পরহেজগার বানানো যায়, একটা মানুষকে কিভাবে দিনদার বানানো যায়, সেটা হচ্ছে আমাদের টার্গেট। বঙ্গভবন দখল করা আমাদের টার্গেট নয়, কারণ এটাকে আমরা সাময়িক মনে করি। সরকার পরিবর্তনটা হচ্ছে একটা অস্থায়ী কর্মসূচি, আর মানুষ পরিবর্তনটা হচ্ছে স্থায়ী কর্মসূচি। কোনটা ভালো? মানুষ পরিবর্তন এটাই হচ্ছে স্থায়ী। একটা মানুষ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তাকে আর আপনি তার দ্বারা করে দেন অন্যায় কাজ করাতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন, যারা হক বুঝেছিলেন, শত নির্যাতন করে তাদের দিকে আর ইসলাম থেকে ফিরানো সম্ভব হয়েছিল? নির্যাতন তো কম করা হয়নি। ইসলামের একেবারে প্রাথমিক সময়ের যে ইতিহাস আমরা জানি, সাহাবিদের যে ইতিহাস, বিলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার, হাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবি যারা ছিলেন, যে সাহাবাদের উপর নির্যাতন চালানো হয়েছিল, তারা তো হক বুঝেছিলেন, এই জন্য ইসলাম কবুল করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলালকে কবুল করেছেন, কিন্তু তার মনির মালিক উমাইয়াকে কবুল করেন নাই। এই জন্য বিলাল নির্যাতন ভোগ করেছে আর শুধু বলেছে, আহাত আহাত, আমার আল্লাহ হচ্ছে। প্রচন্ড রুদ্রের মধ্যে উত্তপ্ত বালির মধ্যে ফেলে রেখে যে নির্যাতন করা হয়েছিল, সেই ইতিহাস আপনারা জানেন। যেহেতু কৃতদাস ছিল, কেন গোলাম ছিল, তার উপর যাচ্ছে তাই তারা ক্ষমতা ছিল, নিজের চাকর নির্যাতন করছে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে। বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলছেন, আল্লাহ এক, আল্লাহ এক, শর্ত দিয়েছিল কি, লা তাযালু হাকাযা হাত্তা তামুত, মৃত্যু পর্যন্ত তোমার এই রকমের শাস্তি, তোমাকে এইভাবে পিটানো হবে, তোমাকে রক্তাক্ত করা হবে, তোমার যতক্ষণ জান থাকবে ততক্ষণ তোমার উপরে নির্যাতন চলবে। আও তাকসুরা মুহাম্মাদ ওয়া তাআবুদাল্লাহ ওয়া উজ্জা, যদি তুমি এই নির্যাতনের হাত থেকে নিজেকে রক্ষা করতে চাও, নিজেকে যদি বাঁচাতে চাও, তাহলে মুহাম্মাদকে অস্বীকার করো। আর আমরা যে মূর্তি প্রতিমার পূজা
করেন, তার সমস্ত জীবনে তিনি অনুসরণ করেন, সার্বিক জীবনে কোন শর্ত ছাড়া। কি বলা হলো? কোন শর্ত ছাড়া। আর আপনি যদি বলেন যে ঠিক আছে হাদিসে তো পেয়েছি, আমার মাঝহাবে ঠিক আছে কিনা দেখি, আমার হুজুর ঠিক বলছি কিনা দেখি, আমার তরিকার সাথে মিলিয়ে নেই, আমার মুরব্বির সাথে মিলিয়ে নেই, আমার পীর সাহেবের সাথে মিলিয়ে নেই, হাদিস কি কোনদিন মাঝহাবের সাথে মিলানো যাবে নাকি মাঝহাবকে হাদিসের সাথে মিলিয়ে দিতে হবে? উল্টো বুঝছি আমরা, উল্টো বুঝি না আমাদের না আপনার তরিকা ঠিক আছে কিনা, আপনার কর্ম ঠিক আছে কিনা, সেটা যাচাই করতে হাদিসের কাছে যেতে হবে। হাদিসটা আপনার কাছে নিয়ে যাবেন, হাদিসকে যাচাই করার প্রয়োজন নেই। হাদিস তো আল্লাহর ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। এসেছে আর হাদিসের বাক্য রয়েছে আল্লাহ নবীর, কিন্তু মর্মটা আল্লাহ সুবহানাহু নিজে পাঠিয়েছে। এতে কোন সন্দেহের অবকাশ নেই। আপনি যদি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ না করেন, কিসের অনুসরণ করবেন? বাতিলের অনুসরণ করতে হবে, জাহিলিয়াতের অনুসরণ করতে হবে। আর জাহিলিয়াতের অনুসরণ করে কোনদিন জান্নাতে যাওয়া যায় না। ডাকে যে বক্তা জাহিলিয়াতের দাওয়াত দিবে, যে বক্তা কোরআন হাদিসের বাইরে কথা বলবে। দেখুন, মানুষের সম্মানের একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। তাকওয়া মানুষকে সম্মানিত করে। আল্লাহ ভীতি যদি মানুষের মধ্যে থাকে, আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবজাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাল ওয়া ক্বাবাইল লিতাআরাফু। বিভক্ত করেছি বিভিন্ন দলে, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায়ে, লিতাআরাফু, পরিচিতির জন্য। কেউ হবে ভূঁইয়া, কেউ খান, কেউ মন্ডল, কেউ মোড়ল, কেউ সরকার, এগুলো উপাধি কেন? পরিচিতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াশীল। সুবহানাল্লাহ।
সবচেয়ে বেশি পরহেজগার যে লোকটা, সবচেয়ে বেশি আল্লাহ ভীতি যার মধ্যে আছে, তার মর্যাদা সব চাইতে বেশি আল্লাহর কাছে। দুনিয়ার টাকা পয়সার কারিগরের কোনো সম্মান আল্লাহর কাছে নাই, পয়সার কোনো দাম আল্লাহর কাছে নেই। মর্যাদা আকারাতে পেতে হলে আপনাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন একদিন, শোনো সাহাবীরা, তোমরা কি বলতে পারো কোন কাজটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়? নবী বললেন, শুনো, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, দুটো জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায়, তার একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে সচ্চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায়, একটার নাম হচ্ছে তাকওয়া আর একটার নাম হচ্ছে সচ্চরিত্র। এবার তিনি আবার জিজ্ঞেস করলেন, আতাদ্রুনা মা আকসারু মা ইয়াকুলুন নাস আন-নার, হে সাহাবীরা তোমরা কি বলতে পারো তোমরা কি জানো মানুষকে কোন জিনিস বেশি জাহান্নামে নিয়ে যায়? এবার তিনি বলছেন, শোনো, দুটি জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যায়, তার একটা হচ্ছে আল ফাম আর একটা হচ্ছে আল ফারাজ, মানুষের মুখমণ্ডল, আর দুই নম্বর হচ্ছে মানুষের লজ্জাস্থান। এই দুটি বস্তু মানুষকে বেশি জান্নাত দিয়ে যায়, দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায় আর দুইটা জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যায়। অতএব আমাদের সাবধান হতে হবে দুটি বস্তু সম্পর্কে, মানুষের মুখমণ্ডল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যায়, মানুষের লজ্জাস্থান মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যায়। আর জান্নাতে নিয়ে যায় যে দুটি বিষয় সেটা হচ্ছে, একটা হচ্ছে আল্লাহ ভীতি মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায়, আর একটা হচ্ছে মানুষের তাকওয়া।
হচ্ছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি, তার আল্লাহ ভীতি সবচেয়ে বেশি, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যদি আল্লাহর কাছে মর্যাদা পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। যাবতীয় হারাম থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, অন্যায় থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, তবে আমরা আল্লাহর সান্নিধ্যে বসতে পারবো, আল্লাহর ঘোষণা অনুযায়ী মর্যাদার যে স্তর সেখানে আমরা বসতে পারবো ইনশাআল্লাহ। আয়াতের শুধু তাকওয়া নিয়ে আলোচনা করতে গেলে তো দীর্ঘ আলোচনা, আয়াতের আরো দু তিনটি বিষয় ছিল সঙ্গে বলে দেয়। এবার আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, প্রথম বললেন তোমরা তাকওয়া অবলম্বন করবে, দুই নম্বর বললেন ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা শুনবে এবং মেনে চলবে, নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হবে। নেতা যতক্ষণ কোরআন এবং হাদিসের মধ্যে নির্দেশ দিবেন ততক্ষণ তোমাকে মানতে হবে, আমিরের কথা শুনবে এবং মেনে চলবে। তারপরে তিনি বললেন তুমি আল্লাহর পথে দান করবে। দানের কথা বলার পরে দানের সাথে সম্পৃক্ত যে বিষয়টি সেটার নাম হচ্ছে কৃপণতা, বিপরীত যে বিষয়টি হচ্ছে কৃপণতা। এবার আল্লাহ বললেন বাবা ইউ কাসি ফলদায় ভ্রমণ মুসলিম হন, যার অন্তরটা যার হৃদয়টা কৃপণতা থেকে মুক্ত, ওই ব্যক্তি হচ্ছে সফলতা। রাসূল সাল্লাল্লাহু